বিয়ানীবাজার উপজেলার ভিন্নধর্মী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্পর্শ সোশ্যাল মিডিয়ার ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী সিলেটের পর্যটন কেন্দ্র রাংপানি ও জাফলং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেন সংগঠনের নেতৃবৃন্দ। বাস যোগে যাত্রাপথে গান ও কৌতুক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দায়িত্বশীল বৃন্দ। সিলেট সিটি কর্পোরেশনে আগামী সোমবার ও মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে কোভিড-19 টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। দুই দিনব্যাপী কর্মসূচির আওতায় 18 বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকদের করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া হবে। এক বিজ্ঞপ্তিতে নাগরিকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। সিলেট সহ দেশের সকল বিভাগে বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে এমন বার্তা দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। সিলেট বিভাগীয় পর্যায়ে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা শ্রেষ্ঠ হয়েছে মৌলভীবাজার 250 শয্যা সদর হাসপাতাল। সম্প্রতি এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের কাছ থেকে শ্রেষ্ঠত্বের এই পুরস্কার গ্রহণ করেন পোস্টপার্টাম ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস মৌলভীবাজারের সদস্যরা। অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের ছাঁটাইয়ের দাবিতে সিলেট তামাবিল মহাসড়কে সকল ধরনের বাস মিনিবাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে সিলেটের বৃহত্তর জৈন্তাপুর পরগনার শালিশ সমন্বয় কমিটি। শনিবার রাতে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার মসজিদে জরুরি বৈঠক শেষে শালিশ কমিটি এই ঘোষণা দেয়। নিরাপদ সড়ক চাই বড়লেখা উপজেলা শাখার নবগঠিত 75 সদস্য বিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে তাহমিদ ঈশান রিপনকে সভাপতি, আইনুল ইসলামকে সাধারণ সম্পাদক ও খালেদ আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে কমিটির অনুমোদন দেন নিশ্চার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।